সরাইঘাট সেতু থেকে লাশ উদ্ধারের ঘটনায় নয়াম্বর। জালুকবাড়ি পুলিশ হত্যার সাথে জড়িত আর দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশ আজ রোহন গোয়েল এবং সাগর বাসপুরকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, 26 মে একটি নৃশংস খুনের ঘটনা ঘটে। রেলকর্মী সন্তোষ প্রসাদকে 5 জন লোক এবং তার স্ত্রী মিলে নির্মমভাবে হত্যা করেছে। সন্তোষের স্ত্রী এবং তার 2 ভাই এর মাস্টার মাইন্ড ছিলেন। পুলিশ ইতিমধ্যে তার স্ত্রী গীতাগিরি প্রসাদকে এবং তার শালা সূর্যগিরি এবং মোহনগিরিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। মালিগাঁও থেকে গৌতম পাটিকরের রিপোর্ট, থার্ড আই নিউজ, মালিগাঁও।